সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর শিরোনাম মিনি অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সৌদি ইরান সম্পর্কের নতুন মোর চাপে পড়ে সুর নরম করল প্রিন্স সালমান ইরাক আফগানিস্তানের চেয়ে কঠিন যুদ্ধে ভারত জানাবো যেসব সাধারণ কাজ কখনো করেন না মার্কিন প্রেসিডেন্টরা সৌদি আরবের বিমান বিমানঘাটিতে ইয়েদের ড্রোন হামলা ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদীদের কেনা গোলাম ছিলেন বললেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি কাবুল থেকে দূতাবাস কর্মী ফেরাচ্ছে আমেরিকা এবং সবশেষে জানাবো দিল্লিতে লাশের সারি তৈরি হচ্ছে নতুন শ্মশান শুনছিলেন শিরোনাম বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মিনিয়াটাক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম তথ্য জানিয়েছে তারা বলেছে বিশ্বস্ত সামরিক সূত্রে এটা নিশ্চিত হয়ে গেছে যে উত্তর কোরিয়া এমন এক ধরনের ছোট্ট সফল পরীক্ষা চালিয়েছে যা শনাক্তের পাশাপাশি হামলাও চালাতে পারবে জেলিএনকে আরও জানিয়েছে উত্তর কোরিয়া গত দশ এপ্রিল সে দেশের নর্থ পিউনগান প্রদেশের বানচিউন এলাকার একটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন করেছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম আরও জানিয়েছে উত্তর কোরিয়ার মিনি ড্রোন যুদ্ধের ফ্রন্ট লাইনে আঘাত হানতে সক্ষম এবং আঘাত হানার পর এটি নিজেই ধ্বংস হয়ে যেতে পারে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে দক্ষিণ কোরিয়ার স্পর্শকাতর স্থাপনাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহেও এই ড্রোন ব্যবহার করা যাবে আগামী পাঁচ বছরের মধ্যে এ ধরনের ড্রোন ব্যাপক সংখ্যায় তৈরি করার পরিকল্পনা রয়েছে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বৈরী সম্পর্ক বিরাজ করছে এ কারণে দক্ষিণ কোরিয়া ওই প্রতিবেশী দেশের সামরিক উন্নয়ন অগ্রগতি এবং তৎপরতার উপর গভীরভাবে নজর রাখে সৌদি ইরান সম্পর্কের নতুন মোড় ইরানের প্রতি সুর কিছুটা নরম করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তিনি দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চান বুধবার আটাশে এপ্রিল রেডিও ফ্রি ইউরোপ নামের একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ইরাকের রাজধানী বাগদাদে উভয় দেশের মধ্যে সম্প্রতি গোপন বৈঠকের পর সৌদি যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে যুবরাজ বলেন ইরান আমাদের প্রতিবেশী দেশ আমরা সবাই দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই তিনি আরও বলেন ইরানের পরিস্থিতি জটিল হোক আমরা তা চাই না দেশটির নেতিবাচক আচরণকেন্দ্রিক সমস্যা সমাধানে আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি সম্প্রতি ইরাকের একজন সরকারি কর্মকর্তা ও এক পশ্চিমা কূটনীতিক বার্তা সংস্থা এ কে জানিয়েছেন সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে এপ্রিলের নয় তারিখ ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদেমির সহায়তায় উভয় দেশের মধ্যে প্রথম বৈঠক হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে এদিকে বৈঠকের বিষয়ে রিয়াদ স্বীকার না করলেও ইরান জানিয়েছে তারা সবসময় সৌদি আরবের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠকের প্রত্যাশা করে এর আগে সৌদি আরবে দুই সালে সৌদি আরবে বিশিষ্ট একজন শিয়া আলেমের শিরোচ্ছেদকে কেন্দ্র করে ইরানের সৌদি কূটনীতিক মিশনে তেহরানের বিক্ষুব্ধ লোকজন হামলা চালায় এ কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ইরাক আফগানিস্তানের চেয়ে কঠিন যুদ্ধে ভারত দানি সিদ্দিকি পুলিৎজার পুরস্কার জয়ী সাংবাদিক বড় বড় যুদ্ধ দেখেছেন খুব কাছ থেকে কিন্তু করোনার বিরুদ্ধে ভারতের চলমান যুদ্ধে সমতুল্য কিছু কোনোদিন তিনি দেখেননি ইরাক আফগানিস্তানের চেয়ে কঠিন এক যুদ্ধে লিপ্ত হয়েছে ভারত দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে করোনা রোগীদের মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রতিদিন এমন লড়াই দেখানোর ছবি তোলেন সিদ্দিকি মৃত্যু অনেক দেখেছেন দানিশ কিন্তু নিজের দেশে প্রতিদিন মৃত্যুর এমন মিছিল দেখতে হবে কোনো দিন ভাবেননি দিল্লির কবরস্থানে চিরসায়িত হচ্ছেন করোনার কাছে হারমানা একজন সংক্রমিত হওয়ার ঝুঁকি যতটা সম্ভব এড়িয়ে মরদেহ দাফনের কাজ দ্রুত শেষ করছেন তার স্বজনরা খুব কাছ থেকে দৃশ্য ক্যামেরায় ধরেছেন দানিস এমন ছবি প্রতিদিন তুলতে হয় তাকে গত শুক্রবার দিল্লির গুরুতেক বাহাদুর হাসপাতালে যেতেই রিক্সা ভ্যানে শোয়া এক রোগীর দিকে দৃষ্টি যায় দানিসের রোগীর নাম শ্যামনারায়ণ বয়স ৪৫। পরিবারের সদস্যরা জানান খুব শ্বাসকষ্ট হয় ভোর ছয়টায় একবার আনা হয়েছিল তাকে কিন্তু শ্যামনারায়ণকে বেশ সুস্থ মনে হয় বাড়ি ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বিকেলে বাধ্য হয়ে আবার হাসপাতালে আনতে হয় চিকিৎসা শুরুর আগেই মারা যান শ্যামনারায়ণ স্বজনেরা ভীষণ ক্ষুদ্ধ তারা মনে করেন সকালে হাসপাতাল থেকে ফিরিয়ে না দিলে শ্যামনারায়ণকে বাঁচানো যেত হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে সব মুমুর্ষকেও যেখানে বেড দেয়া যাচ্ছে না তখন দৃশ্যত তো সুস্থ মনে হওয়া কাউকে ফিরিয়ে দেয়া অস্বাভাবিক নয় কিন্তু কর্তৃপক্ষের এই আত্মপক্ষ সমর্থন শ্যামনারায়ণের পরিবারকে ন্যূনতম সান্ত্বনাও দিতে পারেনি শোক সন্তপ্তরা দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসকদের শাস্তি চান ইরাক যুদ্ধ আর আফগানিস্তান যুদ্ধ কভার করা স্থিতিকে মনে করেন ভারতে এখন এক ধরনের যুদ্ধাবস্থা চলছে দুই সালের রয়টার্সের হয়ে পুলিজার পুরস্কার জেতা সাংবাদিকদের অন্যতম সদস্যের মতে ভারতের যুদ্ধ আরও কঠিন কারণ এই যুদ্ধে প্রতিপক্ষকে তা তো আপনি জানেন না প্রতিপক্ষকে চেনেন না তাকে দেখতেও পাচ্ছেন না এ খবর জানিয়েছে জয় চেভেলে যেসব সাধারণ কাজ কখনো মার্কিন প্রেসিডেন্টরা করেন না আমরা সকলেই জানি দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর এই ভূমিকা পালনের জন্য তাদেরকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট হয়েও এমন কিছু অতি সাধারণ কাজ আছে যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কখনো করতে পারেন না চলুন দেখা যাক কি কি সব কাজ বন্ধুদের কল করা আপনার কাছে দিনের যে কোনো সময় ফোন কল করে বন্ধুদের সাথে আলাপ করা বা দেখা করতে বলা খুব স্বাভাবিক একটা ব্যাপার তবে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে এটা এতটা সহজ কিছু না মোটেই ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় হোমল্যান্ড সিকিউরিটির অধ্যাপক ম্যাট পিক্সারের মতে প্রেসিডেন্ট কেবলমাত্র একটি ব্যক্তিগত লাইনে ফোন করতে পারেন সুতরাং তিনি যদি কখনো কোনো বন্ধুকে কল করতে চান তবে তাকে প্রথমে সিক্রেট সার্ভিসকে জানাতে হবে সিনেমা হলে যাওয়া মার্কিন রাষ্ট্রপতি কখনো সিনেমা হলে যেতে পারবেন না তবে তাদের যদি কখনো সিনেমা দেখার ইচ্ছে হয় সেক্ষেত্রে সিনেমাগুলো হোয়াইট হাউসে আনা হয় এবং তাদের ব্যক্তিগত থিয়েটারে প্লে করা হয় বাইরে খেতে যাওয়া বাইরে খেতে যাওয়ার ব্যাপারটি পুরোপুরিভাবে নিষিদ্ধ নয় তবে এ ধরনের পরিকল্পনা থাকলে সেটি আগে থেকে সিক্রেট সার্ভিসকে জানাতে হয় তারা আগে থেকে সেখানে সুরক্ষা নিশ্চিত করতে পারে উল্লেখ্য যে বাইরের খাবারটি নিরাপদ কিনা সেটা নিশ্চিত করার জন্য একটি ফুড সেন্টার রয়েছে গাড়ি চালানো গাড়ি চালানো মার্কিন প্রেসিডেন্টদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ তিনি একটি উচ্চ সাজোয়া গাড়িতে চালককে নিয়ে ভ্রমণ করেন এবং সেই চালক হয়ে থাকে অবশ্যই উচ্চ প্রশিক্ষিত ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের লেখক ডক্টর জিম রোনানের মতে প্রেসিডেন্টকে ব্যক্তিগত জায়গায় হাঁটা বা বাইক চালানোর অনুমতি দেওয়া হয়েছে লাইসেন্স হারিয়ে যাওয়া অনেক প্রেসিডেন্টের জন্য বড় ধরনের একটি ক্ষতি ছিল তবে অতীতে রাষ্ট্রপতি রেগান এবং জর্জ ডব্লিউ বুশকে নিরাপদ অঞ্চলে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল সন্তানদের কোনো প্রাতিষ্ঠানিক ফাংশনে অংশ নেওয়া সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রে পরিবারের বড় ধরনের একটি নেতিবাচক প্রভাব ছিল উদাহরণস্বরূপ বলা যায় কোনো প্রেসিডেন্টের বাচ্চার স্কুলে ক্রিয়া ইভেন্ট অংশ নেওয়া পরবর্তীকালে এটি সমাধানের জন্য অনেক বাচ্চাদের হোয়াইট হাউসেও প্রাতিষ্ঠানিক পড়াশোনা করানো হয়েছিল অন্যথায় প্রেসিডেন্টের সুরক্ষার ব্যাপারটি না থাকলে সাধারণ স্কুলেই পড়তে পারতো তাদের বাচ্চারা সুরক্ষা ছাড়া প্রযুক্তি ব্যবহার করা সকল ধরনের নতুন প্রযুক্তি এবং এগুলোর গোপন বিষয়ের হুমকির যেসব ব্যাপার রয়েছে সেগুলো প্রেসিডেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধান ছাড়া এসব প্রযুক্তি থেকে প্রেসিডেন্টদের বিরত থাকতে হয় পূর্বে এ কারণে ওবামার ব্ল্যাকবেরি এবং ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন সমস্যা উত্থাপিত হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি জায়গা যেখানে তার প্রযোজ্য নয় এছাড়া রাষ্ট্রপতিদের অ্যাকাউন্টে কাউকে ব্লক করার অনুমতি দেওয়া হয় না বাণিজ্যিক বিমান ব্যবহার সাইবার সিকিউরিটি গবেষক ডক্টর কার্লা মাস্টারিচো বলেছেন সাধারণ বাণিজ্যিক বিমানগুলো কোনো প্রেসিডেন্টের জন্য যথাযথ বিকল্প হতে পারে না তারা চাইলে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে আলাদাভাবে বিমান ব্যবহার করতে পারেন তার থেকেও বড় কথা হলো এয়ারফোর্স এক প্রেসিডেন্টের জন্য বরাদ্দ থাকার পরেও সাধারণ বাণিজ্যিক বিমান ব্যবহার করা অনর্থক একটি ব্যাপার জানালা খোলা যদি এটি মোটেই কোনো বড় ব্যাপার বলে মনে হচ্ছে না কিন্তু এটাই সত্য যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য ঘরের জানালা খোলা নিষিদ্ধ এছাড়াও গাড়ির জানালা খোলাও তাদের জন্য নিষিদ্ধ আর এসব নিয়ম তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্যই তৈরি করা হয়েছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ক্ষেত্রে অবশ্য একটি ব্যতিক্রম ঘটনা ছিল হোয়াইট হাউস থেকে ক্যাম্প ডেভিড যাওয়ার পথে তাকে পাঁচ মিনিটের জন্য গাড়ির জানালা খোলার অনুমতি দেওয়া হয়েছিল এটি অবশ্য আমাদের কাছে খুবই স্বাভাবিক অফিস পরিষ্কার করা মার্কিন প্রেসিডেন্টকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয় যেন তারা কোনো অফিসিয়াল কাগজপত্র ফেলে না দেয় বাইরে কোনো কিছু ফেলে দেওয়ার আগে অবশ্যই তা অন্যান্য কর্মীদের দ্বারা ভালোভাবে পরীক্ষা করে দেখে নেওয়া হয় নিষেধ অমান্য করে কৌশল ব্যবহার করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য অনেক ধরনের বিধিনিষেধ রয়েছে যা তাদেরকে মেনে চলতে হয় তবে এসব বিধিনিষেধের পরেও তাদের ইচ্ছার প্রাধান্য দেওয়ারও ব্যবস্থা আছে কিন্তু সেখানেও তাদেরকে নিয়ম মেনে কাজটি করতে হবে তিনি যদি এমন কিছু করতে চান যেটা নিরাপত্তাহীনতার কারণে অনুমোদিত নয় যেমন কোনো অনিরাপদ অঞ্চল ঘুরে দেখার ইচ্ছা হলে তখন সেটা কৌশলে ব্যবস্থা করা যাবে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সিক্রেট সার্ভিসকে পূর্ব থেকে পরিকল্পনা সম্পর্কে জানিয়ে রাখতে হবে যেন তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নিতে পারে এক্ষেত্রে তাকে সর্বদা সিক্রেট সার্ভিসের সাথেই থাকতে হবে সৌদি আরবে কিং খালিদ বিমান ঘাটিতে ইয়েমেনিদের ড্রোন হামলা ইয়েমেনিরা বুধবার ভোরে আবারও সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়া সারি তিনি বলেছেন ইয়েমেনিদের নিজস্ব ড্রোন কাসেফ কেচু ব্যবহার করে সৌদি আরবের কিং খালিদ ঘাটিতে আঘাত এনেছি আমরা সৌদি আরবের অব্যাহত আগ্রাসন ও অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান জেনারেল সারি আরও জানান ইয়েমেনি ড্রোন নিখুঁতভাবে তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করেছে গত কয়েক মাস ধরে ইয়েমেনের বিমান বাহিনী সৌদি আরবের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বৃদ্ধি করেছে এর মধ্যে আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ বিমানবন্দর নিয়মিতভাবে জনপ্রিয় হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের হামলা শিকার হয়ে আসছে দুই পনেরো সালে মার্চ থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা আগ্রাসনের জন্য আমেরিকাকেও বলে মনে করে। ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদীদের ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন জেনারেল কাশেম সোলাইমানি ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা ষড়যন্ত্র নস্বাত করেছেন তিনি আঞ্চলিক পররাষ্ট্র নীতি নির্ধারণে সরকারের সবচেয়ে ভালো উপদেষ্টা ছিলেন বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি কথা বলেন রুহানি আরও বলেন এখন ইহুদিবাদী ইসরায়েল তাদের আঞ্চলিক সহযোগী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উগ্রপন্থীদের ক্ষোভের সময় কারণ তাদের পরিকল্পনা ভেস্তে গেছে ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকার আগের প্রেসিডেন্টরাও ইহুদিবাদীদেরকে ব্যাপক সহযোগিতা ও সমর্থন দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইহুদিবাদীদের কেনা গোলামের মতো সেবা করেছেন রুহানি বলেন যারা ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হতে ট্রাম্পকে উস্কানি দিয়েছিল তারা হল এই ইহুদিবাদীরা একইভাবে তারা ট্রাম্পকে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছে এছাড়া ফিলিস্তিনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ট্রাম্প কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছেন এর পেছনে ছিল ইহুদিবাদীরা ইরানের প্রেসিডেন্ট বলেন ইহুদিবাদীরা তাদের সহযোগীরা এবং আমেরিকা এখন ইরানের সাফল্যে ক্ষুব্ধ তারা চার বছর ধরে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল তা কোনো কাজে আসেনি চার প্লাস এক গ্রুপ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এখন এটা বুঝতে পেরেছে যে ইরানের ন্যায়সঙ্গত অবস্থান এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার সামনে স্বীকার করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই কাবুল থেকে দূতাবাস করবে ফেরাচ্ছে আমেরিকা কাবুল থেকে দূতাবাস কর্মীদের দেশে ফেরাতে শুরু করল আমেরিকা সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুল থেকে দূতাবাস কর্মীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিল তবে সেখানে দূতাবাস বন্ধ করে দেয়া হবে না খুব সামান্য কর্মীকে রেখে কাজ চালানো হবে তাদের নিরাপত্তার জন্য কিছু সেনা থাকবে আফগানিস্তানে আমেরিকার কার্যকরী রাষ্ট্রদূত রস উইলসন জানিয়েছেন সহিংসতা বাড়ছে ঝুঁকিও বেড়ে গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দূতাবাস কোন পরিষেবা কম করছে না আফগানিস্তানকে সব ধরনের সাহায্য করা হবে দুই দিন আগে মিলার জানিয়েছিলেন মার্কিন সেনা আফগানিস্তানে আফগান সেনাকে দায়িত্ব নিতে হবে জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা এগারোই সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরবে আগামী এগারোই সেপ্টেম্বর হল নয় এগারোর বিশতম বার্ষিকী প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তাতে পহেলা মের আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা তবে মিলার জানিয়েছেন ওই প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দূতাবাস থেকে কর্মী দেশে ফেরানো তবে মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেন্সি জানিয়েছেন আফগানিস্তানের ছোট আকারে দূতাবাস থাকবে সেখানে সামান্য কয়েকজন সেনা থাকবেন দূতাবাসের সুরক্ষার জন্য তালেবানের সাথে আফগানিস্তান সরকারের দীর্ঘ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি আপাতত আলোচনা বন্ধ আগামী মাসে শুরু হবে তাই আশঙ্কা করা হচ্ছে মার্কিন ও নেটো সেনা চলে গেলে আফগানিস্তানে আবার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে আফগানিস্তানে বিশেষ মার্কিন দূত জানিয়েছেন মানবাধিকার ভঙ্গ হলে আফগানিস্তানে মার্কিন সাহায্য সেবা বন্ধ করে দেওয়া হবে তিনি জানিয়ে দিয়েছেন তালেবান যদি জোর করে সরকার দখল করে তাহলে তাদেরও তার ফল ভোগ করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা চাপের মুখে পড়বে নিষেধাজ্ঞা জারি হবে এ খবর জানিয়েছে ভেলে। লাশের সারি নতুন শ্মশান তৈরি হচ্ছে দিল্লিতে করোনা সংক্রমণে ভারতের রাজধানী দিল্লিতে সংখ্যা বাড়ছে। এভাবে মৃত্যু সংখ্যা ব্যাপক হারে যাওয়ায় চাপ পড়েছে শ্মশান ও দাহ বা দাফন করতে অনেক স্বজনকে বাধ্য হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি কর্তৃপক্ষ নতুন শ্মশান তৈরির কাজ শুরু করেছে করোনা সংক্রমণে ভারত এ পর্যন্ত এক লাখ সাতানব্বই হাজারের বেশি মানুষ মারা গেছে গত সোমবার দিল্লিতে মৃতের সংখ্যা ছিল তিনশো প্রতিদিন এত মৃতদেহ দাহ করতে শ্মশানের কর্মীদের দিনরাত কাজ করতে করতে হচ্ছে দাহ প্রবল চাপ নেওয়া শ্মশান কর্মীদের সঙ্গে এখন হাত লাগাতে হচ্ছে মৃতের নতুন শ্মশান নির্মাণ করতে কর্তৃপক্ষ এখন পার্কিং লট মাঠ বা পার্কের দিকে নজর দিয়েছে দিল্লি সারাইকালে খান শ্মশানে অন্তত সাতাশটি নতুন চিতা নির্মাণ করা হয়েছে আরো আশিটি নির্মাণের কাজ চলছে এর বাইরে পৌর কর্তৃপক্ষ যমুনা নদীর তীরে নতুন শ্মশান নির্মাণের জায়গা খুঁজছে কালেখান শশানে একসঙ্গে 27টি দেহ দাহ করার ব্যবস্থা আছে তবে এখন এখানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত টানা কাজ করতে হচ্ছে বলে জানিয়েছেন শশানের কর্মীরা পূর্ব দিল্লির গাজিপুর শশানে দাহ করার চিতা সঙ্কোচ পরিস্থিতি সামাল দিতে শশানের পাশের পার্কিং লটে বৃষ্টি নতুন চিতা নির্মাণ করা হয়েছে তবে মৃতের সংখ্যা বাড়তে থাকায় আরও বেশি চিতা প্রয়োজন বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ